প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস মাসকুলাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত। আমি নয়নচন্দ্র সানা, সহকারী শিক্ষক মাসকুলাম মাধ্যমিক বিদ্যালয়, বিজ্ঞান ও গণিত বিভাগ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর দশম অধ্যায়ের উচ্চতা এবং দূরত্ব সংক্রান্ত বিষয়ে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই 9.1 এবং 9.2 এর ত্রিকোণমিতির সূত্র এবং তাদের প্রয়োগ আমরা শিখেছি। আমরা ত্রিভুজের তিনটি বাহু এবং কোণের সাথে সম্পর্কিত যে সূত্রগুলো, সেগুলোর প্রয়োগ আমরা 9.2 এ দেখেছি। আজকে তারই আলোকে 10.1-এ দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত বিষয়ে আমি তোমাদের পাঠদান করব। এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে আমরা দূরবর্তী কোনো স্থানের দূরত্ব, উচ্চ পাহাড় পর্বতের উচ্চতা এবং নদীর প্রস্থ ইত্যাদি যেগুলো সহজে মাপা যায় না, সেগুলো আমরা এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে আমরা মাপতে পারি। এই তো সংক্রান্ত বিষয়ে আমি তোমাদেরকে আজকে এটা স্পষ্ট ধারণা দেব। সমস্যার মাধ্যমেই এর বাস্তব প্রয়োগটা দেখব, লক্ষ্য করব। আমি একটি সমস্যা পড়ছি, তোমরা লক্ষ্য করো। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এই সমস্যাটা আমরা সমাধানের মাধ্যমে কিভাবে আমরা কোনো দূরবর্তী স্থানের দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে পারি, কোনো গাছের বা কোনো উচ্চ কোনো খুঁটির বা কোনো কিছুর, সেগুলো আমরা এই সমস্যার সমাধানের মাধ্যমে এর প্রয়োগটা আমরা লক্ষ্য করব। তো প্রথমে আমি চিত্রটা আঁকি, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে কিভাবে এটা হয়। এই হলো সম্পূর্ণ খুঁটিটা, আমরা ধরে নিলাম এই সম্পূর্ণ খুঁটি হলো AB। এটা এইটার এই খুঁটিটার উচ্চতা হলো 64 মিটার, টোটাল খুঁটিটা হলো 64 মিটার। এই যে দাগগুলো আমি দিছি অস্পষ্ট করে করে, এটার মানে হলো ওই অংশের থেকে খুঁটিটা ভেঙে গেছে। তা আমরা ধরে নিই যে সি বিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে, ভেঙে যেয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে অর্থাৎ এর সাথে লেগে থেকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই ভূমি, এটা হলো ভূমি, এখানে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা হলো 60 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে কোণটা উৎপন্ন করেছে ভূমির সাথে, এটা হলো কত? 60 ডিগ্রি। আমাদের চাইছে যে এই ভাঙা অংশটার দৈর্ঘ্য কত। তা আমরা ত্রিকোণমিতি 9.2-এ আমরা দেখেছি যে বাহুর সাথে কোণের সম্পর্কিত সূত্র আমরা দেখেছি এবং তার প্রয়োগও আমরা করেছি। আমরা এখানে সেটা আবার লক্ষ্য করব। এই যে কোণটা করেছি, এই কোণের, এটাকে বলা হয় বিপরীত বাহু। এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে ধরে নিলাম আমরা D বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, তাহলে এই যে BCD ত্রিভুজটা উৎপন্ন হলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো সেই পরিমাপকৃত কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটাকে বিপরীত বাহু বলা হয়েছে, বিপরীত বাহু বইতে, অথবা লম্ব বলা যায়, লম্ব। আর সমকোণের বিপরীত বাহু সবসময়ের জন্যই অতিভুজ, অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা লম্ব হলো, এটাও অতিভুজ, আর এটা হলো ভূমি। এই তিনটি বাহু এবং এদের এই যে অন্তর্ভুক্ত কোণটা, যেখানে যে কোণটা উল্লেখ করা আছে, এই কোণের সাহায্যে আমরা এই গাছটির কত অংশ ভেঙে গেছে এটা আমরা বের করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি নেই যে আমাদের কোন বাহুর সাথে কোন বাহুর কী সম্পর্ক। আমরা জানি যে বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক যেটা, সেটা হলো সাইনের অনুপাত। বিপরীত বাহু অর্থাৎ লম্ব এবং অতিভুজের যে অনুপাত, সেটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যদি এখন নেই, আমরা একটু লিখি নেই যে AC সমান, এখানে আমাদের AC অংশটা ভেঙে কী হয়েছে, এই অংশটাই কিন্তু ভেঙে, এই অংশটাই, এই যে আমাদের এই অংশটাই, এই AC অংশটা এই সি বিন্দুতে ভেঙে কিন্তু D বিন্দুতে এসে, অর্থাৎ AC সমান CD, এটা আমরা কিন্তু জানি, AC সমান CD। আর কি দেওয়া আছে, কোণ CDB, এই কোণটা হলো 60 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে, এই তথ্যটা আমাদের দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমরা ওই AC অংশ, যে ভাঙা অংশটা কত, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তা আমরা লিখি সাইন
সিডিবি কোণ সমান, তাহলে আমাদের কোন কোন বাহু লাগবে? সাইনের সময় লম্ব বা বিপরীত বাহু বা অতিভুজ, বিসি বাই সিডি, সাইন সিডিবি সমান হলো কত? 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, বিসি বাই সিডি। সাইন 60-এর মান আমরা পূর্বেই জানেছি, আগের অধ্যায়ে জানিয়েছি, 9.2 জানিয়েছি, সাইন 60-এর মান হলো √3 বাই বিসি বাই সিডি। কোনাকুনি যদি গুণ করি, আর গুণ করি, তাহলে কী হবে? সিডি √3 সমান বিসি, বিসি। এই পর্যন্ত আমরা পেলাম সিডি। তাহলে আমরা যদি সিডির মানটা বের করি, সিডি সমান, যেহেতু আমাদের নির্ণয় করতে হবে সিডি, সিডি বা এসি একই জিনিস, তাহলে সিডি বের করতে পারলে আমরা এসি বের করতে পারবো। সিডি সমান তাহলে কত হলো? বিসি বাই √3। এই এখন আমরা আর একটু জায়গা বের করে নেই, আমরা উপর থেকে একটু লিখি, তোমরা লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে টোটাল খুঁটি এবি, এবি সমান দেওয়া আছে আমাদের কত? 64 মিটার, 64 মিটার। তো এবিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো এসি আর একটা হলো ডিসি। তা বাদ যদি আমরা লিখি, তাহলে এসি প্লাস ডিসি সমান 64 মিটার। এই এসির জায়গায় আমরা যদি লিখি সিডি প্লাস বিসি সমান 64 মিটার। আচ্ছা, সিডির জায়গায় আমরা লিখলাম বিসি প্লাস বিসি বাই √3, আর এখানে আসে বিসি সমান হলো কত? 64 মিটার। ক্যালকুলেশনটা খেয়াল করো, এখানে আমরা √3টা লসাগু করলাম, তাহলে বিসি এখানে থাকলো, আর এখানে হলো বিসি √3 সমান 64। এবার যদি আমরা আর গুণ করি, তাহলে এখানে কত হবে?